সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ভিডিওতে একটি খবর তুলে ধরা হচ্ছে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ফার্স্ট এস এস টি যে পরীক্ষাটি সাতাশে নভেম্বর দু হাজার ষোলো সালে অনুষ্ঠিত হয়েছিল তার ভিত্তিতে অনেকে বিদ্যালয়ে শিক্ষকতা করছেন যারা সম্পূর্ণ সাদা ওয়েমআর শিট জমা দিয়েছে বা দু তিনটি উত্তর দিয়েছে বা সম্পূর্ণ উত্তর দিয়েছে কিন্তু সেক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে একুশ বাইশটি তারাও বিদ্যালয়ে পাঁচ ছ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এমনই সত্য তথ্য এই স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে এই ওয়েমারশিটগুলো ডাউনলোড করে দেখে নিতে পারেন তাছাড়া এরপূর্বেই একশো তেরাশি জনের ওয়েমারশিট প্রকাশিত করা হয়েছিল সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে কেমন দুর্নীতি হয়েছে প্রশ্নের উত্তর না দিয়ে মিলেছে তেপান্ন নম্বর ওরা চার বছর ধরে নিশ্চিন্তে শিক্ষকতা করছেন কিন্তু দু হাজার ষোলো সাতাশে নভেম্বর নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেউ সাদা ও জমা দিয়েছেন কেউ ও এমআর সিটে দু তিনটি বা ষাটটি গোল পাকিও পেয়েছেন তেপ্পান্ন কেউ আবার মোটে একুশটি প্রশ্নের উত্তর দিয়েও পেয়েছেন তেপ্পান্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নবম দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তে গাজিয়াবাদ থেকে সিবিআই বাজেপ্রাপ্ত করা হার্ড ডিস্কে প্রকৃত কপি এসএসসির ওয়েবসাইটে আপলোড করতেই চাকরি প্রার্থীদের চক্ষু চড়ক গাছ নজর করা অবস্থা ভোগোলে জেনারেল ও এ ও বিসিবি তফসিলি জাতি ও উপজাতি বিশেষভাবে সক্ষম ক্যাটাগরিতে প্রথমে নাম থাকা সব প্রার্থী নাকি সাদা ওয়েমাসিট জমা দিয়েছেন অন্তত বুধবার রাতে এসএসসি যে নশো বান্ন জন শিক্ষক প্রার্থীর ওয়েমারশিট ওয়েবসাইটে টাঙিয়েছে তাতে এটা স্পষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতকে পঞ্চল্লিশ শতাংশের কম নম্বর পাওয়াদের প্রাপ্তি বিএডে নাকি ষাট শতাংশের বেশি তবে শুধু ফাঁকা খাতাই বা কেন অনেকে আছেন যারা ওয়েমার শিট সব উত্তর দিয়েছেন কিন্তু বিস্তর ভুল তবুও প্রাপ্তি সেই তেরপান্ন বিষয়ভিত্তিক অ্যান্সার কি মিলাতেই তাই স্পষ্ট গণিতে আবার সাধারণ ক্যাটাগরিতে গণিতে আবার সাধারণ ক্যাটাগরির পুরুষ মহিলা বিভাগে এক বা দুইয়ে নাম থাকা প্রার্থীর ওই শিটে প্রাপ্তি যথাক্রমে চব্বিশ এবং বাইশ যদিও এসএসসি তাদের দিয়েছে তেপান্ন নম্বর অঙ্কে ও বিসি এর সাতাশ নম্বরে থাকা প্রার্থীর ওই শিটে দেখা যাচ্ছে পেয়েছেন শূন্য ভূগোলের এক মাস্টারমশাই ওই মাস শিটে পঞ্চান্নটা উত্তর করে ভেবেছিলেন কেউ তাকে ধরতে পারবেন না কিন্তু অফিসিয়ালি আনসার কি মিলে দেখা যাচ্ছে তিনি মোটেই পেয়েছেন এসএসসির হিসেবে সেটাই হয়েছে তিপ্পান্ন চার বছর ধরে চাকরিও করে ফেলেছেন সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কালনা মহারাজ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক ওই মাস আবার একেবারে ফাঁকা বৃহস্পতিবার তিনি স্কুলে আসেননি ওই মাস দেখা যাচ্ছে রোড নম্বর সহ যাবতীয় বিষয়ে সার্কেল ভরাট করা হলেও একটিও প্রশ্নের উত্তর সার্কেল ভরাট করা হয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমন্ত ঘোষ বলেন এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য পাইনি আমি সমাজ মাধ্যমে বিষয়টা জেনেছি তবে জেলা বিদ্যালয় পরিদর্শক এ মাসেই ওই শিক্ষকের বিষয়ে কিছু তথ্য চেয়েছিলেন পাঠিয়েও দিয়েছি এসএসসির অনুমোদন ও মদশিকা পর্ষদের নিয়োগ নির্দেশসহ মেনেই বিদ্যালয়ে যোগদান করানো হয়েছিল তাকে তবে ওই শিক্ষক এদিন আমার হোয়াটসঅ্যাপে চিঠি পাঠিয়ে ছুটির আবেদন করেন